নমস্কার, আজ 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডে এবং শ্রীরাম গ্রুপ পে রেসপেক্ট টু অল দোজ মিউজিশিয়ান্স, অল মিউজিক কম্পোজার্স, দোজ হু আর দ্য লেজেন্ড। শ্রীরাম গ্রুপ সম্মান জানায় সেই সমস্ত মিউজিক কম্পোজারদের যারা সত্যি কিংবদন্তি। সারা বিশ্বের বুকে যদি আমরা দেখি, স্যার এলভিস প্রেসলি থেকে শুরু করে জন লেনন, পিট সিগার, ম্যাডোনা, একে একে এরা এক একটা সমস্ত কিংবদন্তি। তার পাশাপাশি আমরা যদি আমাদের দেশের দেখি, সেক্ষেত্রে তিমির বরণ, সলিল চৌধুরী, পঙ্কজ কুমার মল্লিক থেকে শুরু করে যে জার্নিটা হয়ে আছে, মদন মোহনজি থেকে শুরু করে রাহুল দেব বর্মন, বাপি লাহিড়ি, এ আর রহমান, মিউজিক্যাল জার্নিটা হচ্ছে একটা বড় জার্নি। মিউজিক তো আমাদের মিউজিক্যাল একটা তো থেরাপি, যে থেরাপি মানুষের মনকে ভালো করে, যে থেরাপি মানুষের মনকে অনেক কাম অ্যান্ড কোয়াইট। অনেক যখন টেনশন, আজকের বিজ্ঞানও বলছে যখন অনেক টেনশন আছে তখন একটা মিউজিক অনেকটাই সেখানে সেই টেনশনটাকে লেস করাতে পারে। তো আসুন ওয়ার্ল্ড মিউজিক ডে আমরা স্মরণ করি, এন্ড উই জাস্ট হ্যাভ টু পে ট্রিবিউট দোজ দ্য পার্সোনালিটিজ, দোজ দ্যাট লেজেন্ডারি কম্পোজার, মিউজিক কম্পোজার, আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই এবং আমরা এই মিউজিকটাকে ব্যবহার করি আজকে আমাদের একটা ইতিবাচক ভবিষ্যতের জন্য। কারণ আমাদের আজকের হানাহানি অনেক কিছু ডিস্ট্রাকটিভ, তাই অনেকটাই ধ্বংসাত্মক, কিন্তু মিউজিক পারে গঠনা ভূমিকায় দাঁড়াতে। তাই ওয়ার্ল্ড মিউজিক ডে আমরা লেজেন্ডারিদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ওয়ার্ল্ড মিউজিক ডে কে আমরা এইভাবে যেন ব্যবহার করতে পারি যে একটা ধ্বংসাত্মক পথ থেকে, একটা ডিস্ট্রাকটিভ পথ থেকে একটা কনস্ট্রাকটিভ পথের দিকে আমরা মিউজিকটাকে ব্যবহার করে এগিয়ে যেতে পারি। আসুন সবাই আমরা ওয়ার্ল্ড মিউজিক ডে একদিকে আমরা উই জাস্ট হ্যাভ টু পে ট্রিবিউট টু অল দ্য লেজেন্ডারি, পাশাপাশি আমরা কনস্ট্রাকটিভ কাজের দিকে যেন মিউজিককে ব্যবহার করে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন।